হচ্ছে কি বলছে পুলিশ এখানে? ভয় 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 ভয়ের জন্য আর কোনো আপনি তো এই প্রথম নয়, এর আগেও আপনি বলেছেন, অভিযোগ করেছেন পুলিশ বাধা দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাড়াতেও বাধা দিয়েছে, বারবার বাধা কেন দেওয়া হচ্ছে বলে মনে হয়? Hooliganism, nothing else. The police is working in tandem apparently with the goons. There are two women here who are not wearing the uniform or the badge and they're behaving like total hooligans here. They're pushing me, they're pushing Meenakshi. আমি এখানে নিজের ওয়াক করব, আমি নিজের ক্যান্ডিডেট, পুলিশ প্রশাসন এখানে আটকানো, এখানে চেষ্টা চলছে, I'm going to walk alone and see I'm unarmed. It's my democratic right. That I should be able to distribute the leaflet here. यहाँ पे ये मेरा लोकतंत्र अधिकार है कि मैं अकेले यहाँ पे distribute कर सकूँ pamphlet को. देखेंगे यहाँ पे कौन रोकेगा मुझे. जान अपनी जान ये प्रत्येक बारी बारी दीते दीते चल रहे हैं. जान हमारे जान चेक आ जाबे. রবীন্দ্রনাথের জায়গায় এখানে গান ছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, চলুন একলা দেখি গণতন্ত্রকে বাঁচানো যায়, চলুন। আপনাদের সাহস কেন হচ্ছে না যে এখানে ক্লিয়ার কাট লজিক্যালি আর লিগালি আপনাদের কথাটা পরিষ্কার করে বলে দেওয়ার? উনি যদি বলে দেন যে এই এই কারণে অ্যালাউ করা যাচ্ছে না আর সেটা যদি লজিক্যালি আর লিগালি ঠিক হয় আমরা তো সহযোগিতা করতে চাইছি। লাস্ট এক ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে আছি, লাস্ট এক ঘন্টা দাঁড়িয়ে আমরা এখানে বলেছি যে আপনারা যদি আমাদেরকে লজিক্যালি এবং লিগালি বলে দেন যে আপনারা ওইদিকে যেতে পারবেন না, আমরা এইদিকে চলে যাব, করব না, কিন্তু এই পাড়া দিয়ে হাঁটতেও দেবেন না। এটা কোন কোথায় আছে? ভোটের পথে বেরিয়ে নেতার বেশ খানিকটা বাধা পাওয়ার ছবিও আমরা দেখলাম, সেটা সম্পর্কে একটু জেনে নিই আগে। প্রচারে এসে বাধা পেতে হলো, তাই তো? তাও এখানে আমাকে বাধা দিতে পারবেন না, এটাই আমি বলছি। এটা আমার গণতন্ত্র অধিকার, আমার গণতন্ত্র অধিকারকে সাবভার্ট করতে চায়। আর এখানে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, একটু সাধারণ মানুষকে ভাবতেই হবে কীরকম এখানে গুন্ডাগার্দি, একটু ডিক্টেটরশিপ এখানে পুরো এই কলকাতাতে চলছে। এর আগেও আপনি অভিযোগ করেছেন যে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে আপনার প্রচারে, এর আগেও হয়েছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাড়াতে গিয়েও আপনি ভোটের প্রচারে বাধা পেয়েছেন, বারবার বাধা দেওয়া হচ্ছে কেন বলে মনে হয়? ওই তো আপনি ওই একটু বুঝেছে মমতা ব্যানার্জি যে ওনার সম্পত্তি, এটাই আমি বলতে চাই, এই সম্পত্তি গণতন্ত্র সম্পত্তি, আমাকে এখানে কাউ বাধা দিতে পারবে না। আমি গণতন্ত্র, আমি সংবিধানকে বিশ্বাস করছি, আমি এখানে ডেমোক্রেসিতে বিশ্বাস করছি, অ্যান্ড ইট ইজ মাই ডেমোক্রেটিক রাইট দ্যাট আই ক্যান ক্যাম্পেইন ইন আ পিসফুল ম্যানার, উই আর নট ব্রেকিং এনি রুলস, উই আর ফলোয়িং অল রুলস, উই ওয়ার লেস দ্যান ফাইভ পিপল, স্টিল দে ডিড নট অ্যালাউ আস টু গো অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য প্যাম্পলেটস। এইরকম ফ্যাসিজম চলছে। দক্ষিণ কলকাতা বলাই হয়, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দীর্ঘদিনের সাংসদ ছিলেন, দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি বলা হয়, সাতটা বিধানসভায় তৃণমূলের, সেখানে বামেদেরকে কেন মানুষ ভোট দেবেন, কি বার্তা দিচ্ছেন বাড়ি বাড়ি গিয়ে? মানুষ সিপিএম দুর্নীতি বিরোধ লড়াই করছে এখানে, আপনি যা দেখছেন স্কুলের যা শিক্ষার ব্যাপারে যা দুর্নীতি চলছে, 25,000 মানুষের চাকরি হারেছে নিয়োগ দুর্নীতির কারণে, 8,000 স্কুল বন্ধ। থ্যাংক ইউ, আমাকে একটু সমর্থন করবেন, কাস্তে ধরি তারা 4 নম্বর। থ্যাংক ইউ, দেখুন আপনি সাধারণ মানুষ আমাকে এত সমর্থন দিচ্ছেন, ডিসপাইট অল দি বুলিং অ্যান্ড বুলিগেলিজম অ্যান্ড অল দ্যাট, দে স্টিল সাপোর্টিং মাই ক্যান্ডিডেচার। গড়ে আপনি কাস্তে হাতুরি তারা প্রতিষ্ঠা করতে পারবেন? মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে আপনি ছাপ ফেলতে পারবেন। আমি বালিগঞ্জ বাইপোল সময় আমি চ্যালেঞ্জ করেছি তৃণমূল কংগ্রেসকে, আর যা এখানে ওই রিগিং না ছিল, আপনি যে রিগিং দেখা থা, রিগিং কি বজে সে হাম লোক সেকেন্ড পজিশন মে আয়ে থে, ও লোক ওয়ার্ড মেরে রেক কিয়ে থে, এই বছর মানুষের ডিসিশন নিয়ে নিয়েছে,
বামকেই ভোট দেবে আর এখানে আমি অনেক আশাবাদী আমাকে জয়যুক্ত করবে এখানে। আমরা জানি 2022-এর যে উপনির্বাচন যে কথা বলছিলেন বালিগঞ্জের উপনির্বাচন, সেখানে আপনি একাই বামেদের ভোট 5% বাড়িয়েছিলেন, 30% উপর উঠে গিয়েছিল। সেখানে কি মনে হচ্ছে যে বামেদের ভোট আপনি আরও বাড়াতে পারবেন? আমি এখানে লড়াই দিয়েছি ভারতীয় জনতা পার্টি NTMC-কে, তো আপনি যে সাধারণ মানুষকে আপনি একটু রিয়াকশন নিয়ে নিন, একটু পরিবর্তন দেখতে চায় আর কাজের জন্য ক্যান্ডিডেট দেখতে চায়। যা হার্ড ওয়ার্ক আমি করছি, আমি কনফিডেন্সে আপনাকে বলছি এই রকম কাজ কোনো ক্যান্ডিডেট এইরকম কাজ করতে পারে না। কি মনে হয় 2011-এর CPM 2024-এর CPM পার্থক্যটা কোথায় তৈরি হবে? হ্যাঁ, ইটস আ রিনিউড সেন্স অফ পারপাস ইউজিং ইয়াঙ্গার ক্যান্ডিডেটস, ফ্রেশার ক্যান্ডিডেটস যে মানুষের সাথে কাজ করতে চায়, অ্যান্ড পিপল আর ওয়েলকামিং দিস চেঞ্জ। চার নম্বর আমাকে সমর্থন করুন দাদা, পরিবর্তন চাই। আমি এখানে একলা প্রচার করছি, এত পুলিশ প্রশাসন আমাকে ফলো করছে, দেখুন এই ছবিটা কি ইন্ডিকেট করছে, এটা ভয় পেয়েছে আর কি ইন্ডিকেট করছে। মানুষ 2011-তে বামেদেরকে এরাজ্যের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল, 2024-এর লোকসভার লড়াই মানুষের কাছে বোঝাবেন কি করে যে লোকসভায় কেন বামেদের প্রয়োজন? বামরা একমাত্র পার্টি আছে যে কোনো দুর্নীতি অ্যালিগেশন নয়, যে কোনো সাম্প্রদায়িক শাসন এখানে দাঙ্গা ফসাদের রাজনীতি করতে চায় না, কেবল মানুষের সাথে কাজ করতে চায় উন্নতির জন্য, শিক্ষার জন্য। কোনোভাবে মুখ্যমন্ত্রীর গলিতে প্রচার করা সম্ভব হলো না, 144 ধারা জারি বলে সেখানে পুলিশ ঢুকতে দিল না। সারা শাহ আলম সবাইকে ছেড়ে, মীনাক্ষী মুখার্জি, সব্যসাচী চ্যাটার্জি সবাইকে ছেড়ে একা যেতে চেয়েছিলেন, কিন্তু সেখানেও পুলিশ ঢুকতে বাধা দিল। সেখান থেকে বেরিয়ে এসেছেন, এর পরের কর্মসূচি জনগণের সঙ্গে কথা বলা, র্যালি। চলুন নেতার সাথে ভোটের পথে আমরাও সেই র্যালিতে নজর রাখবো।